মহা ঔষধ কালোজিরা, যার ছোট ছোট কালো দানায় লুকিয়ে আছে হাজারো রোগ প্রতিরোধী গুণ। পবিত্র ধর্মগ্রন্থেও যাকে বলা হয়েছে মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ, তাই আয়ুর্বেদ, ইউনানি বা কবিরাজি চিকিৎসায় ব্যবহারের চলে আসছে প্রাচীনকাল থেকেই। গবেষণা বলছে পাইরিডক্সিন, অ্যাসকর্বিক অ্যাসিডের মতো ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়ামের মতো খনিজ উপাদান আছে এতে। আর পুষ্টিবিজ্ঞানীরা বলছেন নিয়মিত কালোজিরা খেলে নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যালার্জি এবং ঠান্ডাজনিত রোগ। তেলবীজ জাতীয় শস্য কালোজিরা, যার পরিচিতি বিভিন্ন রোগের মহা ঔষধ হিসেবেও, যার ছোট ছোট কালো দানাগুলোর মাঝে আছে রোগ প্রতিরোধী গুণ। আদিনিবাস দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, আয়ুর্বেদ, ইউনানি ও কবিরাজি চিকিৎসায় বিশ্বজুড়ে যার ব্যবহার চলে আসছে প্রাচীনকাল থেকেই। রান্নাঘরে থাকা উপাদানের মধ্যে অন্যতম হলো কালোজিরা। ভর্তা, ভাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের রান্নায় ফোড়ন হিসেবেও ব্যবহার হয়ে থাকে কালোজিরা। গবেষণা বলছে ভিটামিন এ বা বিটা ক্যারোটিন, ভিটামিন বি কমপ্লেক্স বা থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন, পাইরিডক্সিন ও ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড আছে কালোজিরাতে। পাশাপাশি লিনোলোয়িক অ্যাসিড, অলিক অ্যাসিড ছাড়াও আছে ক্যালসিয়াম, আয়রন, সোডিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো খনিজ উপাদানও। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন নিয়মিত কালোজিরা খেলে নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যালার্জির মতো রোগ। এছাড়াও শরীরের রাসায়নিক বিষাক্ততা কমাতে ও ঠান্ডাজনিত রোগ সারাতেও পারে কালোজিরা। বিভিন্ন গবেষণায় দেখা যায় কালোজিরার অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রদাহ, অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করার ক্ষমতা সহ লিভারকে সুরক্ষিত রাখতে সহায়তা করে। যে কালোজিরাতে নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ফলে সে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং নানা ধরনের সংক্রমণ হইতে সে রক্ষা করে। বিশেষ করে যে ফুসফুসের সংক্রমণ হইতে কালোজিরা দেহকে রক্ষা করতে অনন্য ভূমিকা পালন করে। তাছাড়া বায়োলজিক্যাল শক্তি বৃদ্ধির জন্য কালোজিরা নিয়মিত খেলে উপকার পাওয়া যায়। মায়ের বুকের দুধ বাড়াতে কাজ করে কালোজিরা। এছাড়াও শিশুর দৈহিক ও মানসিক শক্তি বৃদ্ধি করার পাশাপাশি মস্তিষ্কের সুস্থতা এবং স্মৃতিশক্তি বাড়াতেও কাজ করে কালোজিরা। প্রতি 100 গ্রাম কালোজিরাতে আছে 345 ক্যালোরি। ফারহানা হক, চ্যানেল 24, ঢাকা।